হ্যালো গাইস, গুড মর্নিং। তিব্রা ব্লগার সঞ্জিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, আমি ভালো আছি। তাই আজ সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন প্রায় 9টা বেজে গেছে। সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, চললাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ওখানে আটা নিয়ে এসেছে। এখন একটু একটু করে নেবো, গুলে নেবো, নিয়ে চলে নিচ্ছি। গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে বলবো, তাহলে রুটিগুলো নরম হবে। তা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন রুটি ভেজে নেবো, চাল জল বসিয়ে দিলাম। আজ রুটি দিলি বেজে নিলাম রুটি। এই যে এখন রুটিটা বলেছে বন্ধুরা, সুন্দর করে আমিও নিয়ে নিলাম চা রুটি, এখন খেয়ে নেবো। এই বন্ধুরা বাজার নিয়ে আসলো, কিনে নিয়ে এসেছে আলু আদা এবং পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। আর এখানে মাংস রান্না হয়েছে, আজ মাংস রান্না করে এখন কেটে নেবো, মাংসটা ধুয়ে নেবো। মাংস রান্নার জন্য পেঁয়াজ রসুন কাটবো, এখন কাঁচা লঙ্কা গুলো নিয়ে নিচ্ছি। আলুগুলো কেটে নিই, কেটে বসিয়ে দিই, সিদ্ধ করে নেবো একটু, নাহলে সারের গন্ধ কর। এত পরিমাণে সার দেয়, দেখি আমাদের বিভিন্ন রোগে ধরে ফেলেছে। দেখো নতুন আলু এসে পড়েছে, তা দিয়ে গজিয়ে নিয়েছি, এইভাবে পরিষ্কার হয়ে গেছে আলুগুলি। এইভাবে মাংস ভালো করে নিলাম, জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিতে হবে। একটু চা করতে করতে একদম দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। রেডি করতে করতে আরো অনেকটা সময় লাগবে, রান্না হয়ে যাবে, দেরি আছে। বন্ধুরা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, রসুন নিয়েছি, কিছু তেলে দেবো, পেঁয়াজ কিছু মাথায় দেবো, কাঁচা লঙ্কা নিয়েছি, সিদ্ধ করে প্যাক করবো, খাওয়ার জন্য কেটে রাখলাম একসাথে। এখন পেস্ট করে নেবো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। রান্নার তেল শেষ হয়ে গেছে, এখন তেলটা ঢেলে নেবো। মাংসের আলুটা বেজে নিচ্ছে বন্ধুরা, বসে দিয়েছি, তার শব্দ আসছে। পেস্ট করে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটা মাংসটা খাবো, রস কুচি দিয়ে দেবো, পরিমাণ লবণ দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, ধরে কালারের জন্য লঙ্কা গুঁড়া, কাঁচা লঙ্কা দেবো পরে তেলের মধ্যে, একটু সরষে তেল দিয়ে মেখে নেবো, মেখে নিচ্ছি। যে বন্ধুরা
মাংস রান্নার জন্য সব প্রিপারেশন করে নিলাম। মাংসটা মাখা হয়ে গেছে, এখন বসিয়ে দেব, কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এই যে দেখো এখানে আরেকটা সবজি দিয়েছি, আলু ভেজে নিয়েছি, এখন রান্নাটা করে নিই। মাংসের পেস্টটা বন্ধুরা বাদামি কালার হয়ে গেছে, এখন একটু রসুন দিয়ে দেব, রসুন কেটে দিয়ে মেলে করে কানেকশন করে মাংসটা দিয়ে দেব, মাখা মাংসটা দিয়ে দেব মাংসটা। ফার্স্টটা দিয়ে দিলাম, এখন ডাকা দিয়ে দেবো মিক্সচার নিয়েছি। বন্ধুরা মাংসটা বসিয়ে দিলাম, একটু চা ছিল গরম করে নিলাম, আর এখানে একটা রুটি নিয়েছি, একটু টিফিন করে নেবো, হতে হতে অনেক দেরি টিফিনটা করে নিই। বাঁধাকপি দিয়ে খাচ্ছি রুটিটা, অনেকটা বাঁধাকপি রয়েছে কালকে। গরম মশলা দিয়ে সেটার জন্য একটু কষানো মাংসটা ছেড়ে দেবো, এখন আগেটা জল দিয়ে দেবো। বন্ধুর এখানে সেটার জন্য অল্প করে মাংস কষা রেখে দিলাম, ওইটাই খেতে ভালোবাসে, মাছ খায় না, তার জন্য ওকে এইভাবে করে দেওয়া হবে, ইচ্ছা হলে জল খাবে। বন্ধুরা মাংস জল দিয়ে দিয়েছি, ঠিক আছে, এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। কারণ আমি এনেবো হয়ে গেছে জলটা, পাতলা পাতলা মাংসের জল রেডি। বন্ধুরা মাংসটা রান্না করে নিলাম, হয়ে এসেছে, নামিয়ে নিলাম। চলো আজকে রান্না বান্না কমপ্লিট, এখন বাড়ি কাজ করে পড়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই চলো বন্ধুরা, দুপুর এখন প্রায় আড়াইটা বেজে গেছে, খেয়ে নেবো। আর নিয়েছি মাংস কষা, মাছে মাংসের ঝোল, শশা নিয়েছি, পাপড় নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, খেয়ে নেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যায় তোমাদের সামনে আবার চলে আসলাম। এই বাজারে একটু বেরিয়েছিলাম, আমার চশমাটা আর গ্লাসটা খুলে গেছে, তো এটা ঠিক করে আনলাম। ঠিক করে আনার পথে বাগিনা বাইর গেলাম, নতুন বউর সঙ্গে একটু দেখা করলাম, কথা বললাম, চা করে দিল, খেলাম। তো এখন তোমাদের সামনে আবার আসলাম, ব্লগটা শেষ করব এখানে আজকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এটা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।